লটারি এমন একটি জিনিস, এটি পুরোটাই ভাগ্যের খেলা। ভাগ্য সুপ্রসন্ন হলে একবার লটারি কেটেই জিতে যেতে পারেন লাখ লাখ টাকা, আর যদি ভাগ্য সুপ্রসন্ন না থাকে তাহলে আপনি যতই বারবার লটারি কাটুন না কেন, অর্থ ব্যয় ছাড়া আর কোনো ফলাফল পাবেন না। আচ্ছা, আপনিও কি স্বপ্ন দেখেন লটারি জিতে এক লহমায় ধনী হয়ে যাওয়ার? কিন্তু নিয়মিত লটারি কাটছেন, তাতেও ভাগ্য বদলাচ্ছে না। তাই আসুন, আপনাদের জন্য আমি আজকে কয়েকটি টিপস বলতে পারেন নিয়ে চলে এসেছি, বা লটারি জেতার পাঁচটি গোপন মন্ত্র, যা আপনাদের খুবই কাজে আসবে যদি আপনি লটারি টাকা জিততে চান। তাহলে এই গোপন পাঁচটি মন্ত্র অবশ্যই আপনাকে জানতে হবে, তা নইলে আপনার লটারি কাটা ফালতু হয়ে যাবে বা ফালতু সময় ব্যয় করবেন এবং টাকা ব্যয় করবেন, কোনো লাভের লাভ কিছুই হবে না। লটারি কেনার সময় সর্বপ্রথম যে মন্ত্র বলবো, যে সব সময় পরপর সংখ্যাযুক্ত নম্বর দেখে কিনতে পারেন, যেমন 55, 66, 33, 44, এই যে ধরনের সংখ্যাগুলো রয়েছে, মানে পরপর 5, পরপর 6, এই রকম একই নম্বরের বৈশিষ্ট্য দেখে আপনারা লটারির টিকিট কিনুন। কারণ এই ধরনের নম্বরের লটারি কিনে অনেকেই জিততে দেখা গেছে। দ্বিতীয় যে টিপসটি বলবো তা হলো, তাড়াহুড়ো করে কোনো দিনও লটারি কাটবেন না। টিকিট কাটার সময় আমরা অনেকেই ভুল করে থাকি, যে তাড়াহুড়ো করে যে কোনো একটা নিয়ে নিই। বন্ধুরা, যদি আপনার কোনো কাজে তাড়া থাকে তাহলে তখন আপনি লটারির টিকিট কাটবেন না, কারণ এই তাড়াহুড়ো করাটাই আপনাকে লটারি জেতার সম্ভাবনা থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে চলে যাবে। আর আপনার হাতে কম সময় থাকলে তাই লটারি কাটা থেকে বিরত থাকুন। আর অসময়ে কিংবা অপছন্দের নম্বরের লটারি কাটা একেবারেই উচিত নয়। তাই ধীরে সুস্থে হাতে সময় নিয়ে সাবধান হয়ে এবং নিজের পছন্দের নাম্বারের লটারির টিকিট কাটুন। চলে আসি পরের মন্ত্রে। বন্ধুরা, লটারি এমনই একটা জিনিস যেটা জেতার পরে আপনি একদিনেই অনেক বড়লোক হয়ে যেতে পারেন। আবার এমনও হতে পারে যে লটারি কেটে কেটে আপনার আর্থিক ক্ষতিই হয়ে যাচ্ছে, আপনি কোনো প্রাইজ জিততে পারছেন না লটারিতে। তাই প্রথম পুরস্কার পাওয়ার ভাগ্য সবার হয় না। কত কোটি মানুষ তো ধনী হওয়ার জন্য লটারি টিকিট কাটেন, কিন্তু তার মধ্যে শুধু দু একজন মানুষই সেই লটারি জিততে পারেন। আর এই সৌভাগ্য ফেরাতে হলে টিকিট কাটার সময় আপনাদেরকে এই যে টিপসগুলো দিচ্ছি আপনারা কিন্তু মনে রাখবেন। বন্ধুরা, আমরা একটা লটারি কেটে ভাবি যে তার থেকে আমরা লটারি জিততে পারবো বা লটারির পুরস্কার, প্রথম পুরস্কার পেয়ে যাব, কিন্তু এই ধারণা একেবারে ভুল। বেশি সংখ্যক লটারি কাটুন। হ্যাঁ বন্ধুরা, একটা লটারি কিনে আপনি জেতার সম্ভাবনা যা থাকবে তার থেকে অনেকগুলো লটারি কাটলে পুরস্কার পাওয়ার সম্ভাবনা আরও দ্বিগুণ বেড়ে যাবে, দ্বিগুণের বেশি বেড়ে যাবে। তাই লটারি কিনতে গেলে কখনোই একটা কিনবেন না, সেই লটারির পুরো মালা ধরেই কিনে নেওয়া উচিত। স্বাভাবিকভাবে আপনি তার মধ্যে থেকে যদি পড়ে অবশ্যই আপনারই লটারি পড়বে। অনেকে বলেন
যে লটারির পুরস্কার জিততে হলে সব সময় বিজোড় সংখ্যা দেখেই কিনতে হয়। হ্যাঁ বন্ধুরা, লটারি জেতার সম্ভাবনা রয়েছে বিজোড় সংখ্যা দেখে টিকিট কাটলে। বিজোড় সংখ্যা কোনগুলো? এই যেমন ধরুন 1, 3, 5, 7, 9, এই নম্বরযুক্ত লটারি কিনলে আপনার জেতার সম্ভাবনাও 3 গুণ রয়েছে। বন্ধুরা, গবেষণা করে একটি বিষয় উঠে এসেছে যা আপনাদের জানাটা খুবই প্রয়োজন। অনেকে এই বিষয়টি জানেন না। গত 2005 সাল থেকে 2021 সাল পর্যন্ত যেসব বিজেতারা লটারির টিকিট কেটে বিজয় প্রাপ্ত হয়েছেন, তাদের বেশিরভাগ বিজয়ের লটারির মধ্যে একটি বিশেষ নম্বর দেখা গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটি সমীক্ষা করে প্রমাণ হয়েছে তারা যে সকল লটারির টিকিট কেটেছিলেন তাদের টিকিটে 1 নম্বরটি রয়েই গেছে। তাই যারা ভাবছেন যে এই 1 নম্বর বিশিষ্ট লটারির টিকিট কাটতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু আগের টিপসগুলি মানতে হবে, অর্থাৎ গোপন মন্ত্র যেগুলো বলে দিলাম সেগুলো মেনে আপনি এই 1 নম্বর বিশিষ্ট লটারি টিকিট কাটতে পারেন। দেখবেন অবশ্যই আপনিও লটারিতে জিততে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আমার এই যে লটারির গোপন 5টি টিপস বা লটারি জেতার মন্ত্র আপনাদেরকে বলে দিলাম, তা আপনাদের কেমন লাগলো? অবশ্যই জানাবেন যে এগুলো উপকারে লাগবে কি না। তবে সবশেষে একটাই কথা বলবো, লটারি পুরোটাই ভাগ্যের খেলা। এটা যেমন নিমেষে আপনার ভাগ্য বদলে দিতে পারে, আবার আপনার আর্থিক ক্ষতিও করে দিতে পারে নিমেষের মধ্যে। এই খেলার প্রতি মানুষদের নেশা বা আসক্তি চলে আসতে পারে, তাই সেই দিক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ আমরা কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন দিই না। আপনারা উপরোক্ত সম্ভাবনাগুলি যেগুলো রয়েছে জিততে পারেন, জেতার সম্ভাবনা শুধু সেগুলিই জানিয়ে দিলাম। এবার বাকিটা অবশ্যই নিজেদের দায়িত্বে আপনারা খেলবেন। কখনোই সমস্ত টাকা উজাড় করে দেবেন না, এতে আপনারই কিন্তু ক্ষতি। তখন আপনি একবারে নিঃস্ব হয়ে যেতে পারেন যদি লটারি না জিততে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে কী দেখতে চান অবশ্যই কমেন্টে আমাদেরকে লিখে পাঠিয়ে দিন।